যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সওম রাখবে, গ্রীষ্মকালে সওম রাখবে, পিপাসার্থ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ। এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে। যখন তারা প্রবেশ করবে, এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।